আসসালামু আলাইকুম। ধনিয়া কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক সবাই অনেক ভালো আছো। এই করোনা মহামারীর সময়ে আমাদের কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে করতে পারলে আশা করি সবাই অনেক বেশি পরিমাণে উপকৃত হবা। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আমরা আলাপ করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় দুই এর হিসাবের বৈষম্য, এই অধ্যায়ের একটা টপিক বিশেষ জাবেদা, এখান থেকে আজকে আমরা আলাপ করব। তো আজকে আমরা বিশেষ জাবেদা নিয়ে আজকে আমরা আলাপ করব। তো এখান থেকে আমরা আগে জানবো যে বিশেষ জাবেদা কী বা কিছু শ্রেণীবিন্যাসটা আজকে আমরা শিখব। সেখান থেকে আমরা কয়েকটি অঙ্ক আজকে এখান থেকে আমরা করব। তো প্রথমে আমরা জানবো যে বিশেষ জাবেদা কাকে বলে। বিশেষ জাবেদা বলতে বোঝানো হয় যে সমজাতীয় লেনদেন সমূহ যখন শ্রেণীভিত্তিকভাবে আলাদাভাবে আলাদা জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয় তখন ওই জাবেদাকে বিশেষ জাবেদা বলা হয়। তো বিশেষ জাবেদার যে শ্রেণীগুলো আছে এখানে প্রথমে আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। ক্রয় জাবেদা, ধারে পণ্য ক্রয় করে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় ক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা, ধারে পণ্য বিক্রি করা হলে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় বিক্রয় জাবেদা। ক্রয় ফেরত জাবেদা, ধারে ক্রয়কৃত পণ্য কোনো কারণে ফেরত দেওয়া হলে যে জাবেদায় লেখা হয় তাকে বলা হয় ক্রয় ফেরত জাবেদা। এর আরেকটা নাম আছে, নামটা হলো ডেবিট নোট। বিক্রি ফেরত জাবেদা, ধারে বিক্রিত পণ্য কোনো কারণে ফেরত আসলে, ধারে বিক্রিত পণ্য কোনো কারণে ফেরত আসলে যে জাবেদায় লেখা হয় তাকে বলা হয় বিক্রয় ফেরত জাবেদা। এর একটা নাম আছে ক্রেডিট নোট। নগদ প্রাপ্তি, নগদ বা চেকের মাধ্যমে অর্থ প্রাপ্ত হলে, নগদ বা চেকের মাধ্যমে অর্থ প্রাপ্ত হলে যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় নগদ প্রাপ্তি জাবেদা। আর নগদ প্রদান, তো নগদ টাকা, নগদ অর্থ চলে গেলে বা নগদ অর্থ প্রদান করা হলে যে জাবেদায় লেখা হবে এর নাম হচ্ছে কি আমার নগদ প্রদান জাবেদা। এবার আমরা শিখব যে ক্রয় জাবেদা কীভাবে তৈরি করতে হয়। তো ক্রয় জাবেদা তৈরি করার জন্য প্রথমে আমরা আগে গড়টা শিখব যে এটা কীভাবে গড়টা আঁকতে হয়। যদিও তোমরা এগুলো নবম দশম শ্রেণীতে আগে শিখে আসছো, তারপরে আমি আবার আজকে আবার একটু মনে করে দিচ্ছি আর কি, যে ক্রয় জাবেদা করার জন্য আমরা জানি যে ধারে পণ্য ক্রয় করা হলে এখানে লিপিবদ্ধ, মানে এই যে জাবেদা লিপিবদ্ধ করা হয় এর নাম হচ্ছে আমার ক্রয় জাবেদা। তো তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, চালান নং শর্ত সূত্র, চালান নং শর্ত সূত্র, যেহেতু আমার ধারে ক্রয় এ কারণে আমার জাবেদারা হবে ক্রয় হিসাব ডেবিট আর প্রদয় হিসাব বা পানাদার হিসাব ক্রেডিট। ওকে, যে এবার আমরা একটা অঙ্কের মাধ্যমে এটাকে আমরা ব্যাখ্যা করব। তো রাফিন এন্টারপ্রাইজ এর 2018 সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ ছিল, জানুয়ারি 5 তারিখে ছিল মাকসুদ ট্রেডার্স কুমিল্লার নিকট থেকে প্রতিটি 200 টাকা দরে 50টি গেঞ্জি ক্রয়, চালান নং 21 শর্ত 2/10 নিট 30, কারবার বাড্ডা দেওয়া আছে 10%, পরিবহন খরচ দেওয়া আছে আমার 200 টাকা। তারপর আমার আছে যে এখানে জানুয়ারি 10 মেসাস মামুন যশোরের মামুন যশোর নিকট থেকে প্রতিটি 40 টাকা দরে 50টি গামছা ক্রয় করেন, চালান নং ছিল 22 শর্ত 1/15 নিট 30, কারবারি বাট্টা 5%, পরিবহন খরচ 300 টাকা। 15 নম্বর দেওয়া আছে যে 15 তারিখে দেওয়া আছে যে মেসাস মুন্না পাবনা নিকট থেকে প্রতিটি 250 টাকা দরে 100টি শাড়ি ক্রয়, চালান নং দেওয়া আছে 23 শর্ত 2/10 নিট 30। এবার আমি এখানে তিনটা প্রশ্ন আমি এখানে লিখছি, যে ক নম্বরে লিখছি যে কারাবাড়ি বাট্টার পরিমাণ নির্ণয় করো,
লিখছি যে আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো, গ নম্বরে লিখছি যে ক্রয় তালিকা তৈরি করো। তো কার্বন বাটা আমরা পণ্যের তালিকা মূল্য হতে যে বাটাটা আমরা ধরি আর কি, বা যে টাকাটা সার দেওয়া হয় বা সার পাওয়া হয়, এটার নাম হচ্ছে আমার কার্বন বাটা। তো কার্বন বাটা আমরা পণ্য ক্রয় বিক্রয়ের সময় এটা নির্ণয় করা হয়। তো আমার এখানে যেহেতু আমার এটা ক্রয় তালিকা, তো আমি এখানে কার্বন বাটাটা নির্ণয় করব যে চালান নং যেটা আছে, তারপরে পণ্যের নাম যেটা আছে, তালিকা মূল্য, কার্বারি বাটটা, গণনা আর পরিমাণ। তো প্রথমে আমার এখানে আমি 200 টাকা দরে 50টি গেঞ্জি ক্রয় করেছি। তাহলে 200 টাকা গুণ 50 টাকা আসবে হলো 10,000 টাকা, ইন 10% আসে 1,000 টাকা। তারপর আমি 10 তারিখে আমি এখানে চালান নং ছিল আমার 22, আমি 40 টাকা দরে 50টি গামছা ক্রয় করেছিলাম। তা 40 × 50 এখানে 2,000 টাকা আসবে, 2,000 টাকা। তারপর আমার এখানে যে 2,000 টাকারে আমার এখানে 5% আমার 5% কারবারি বাটটা দেওয়া আছে। তো কারবারি বাটটা 5% টাকা আসবে 100 টাকা। তো 100 আর এলো এই 1,000 টাকায় মোট টাকা আসবে এখানে 1,100 টাকা, এখানে চলে আসবে আমার কারবারি বাটটা। এই হলো আমার ক নম্বরের কারবারি বাটটা পরিমাণ নির্ণয় করা। খ নম্বরে আনুষঙ্গিক খরচ। আচ্ছা, আনুষঙ্গিক খরচ বলতে বোঝানো হয় আমরা যখন কোনো পণ্য ক্রয় করি, এই পণ্য ক্রয়ের সময় আমার ক্রয় পরিবহন থাকে, তারপরে বিমা খরচ থাকে, ব্যাংক, হ্যাঁ, এইগুলো এই ধরনের খরচগুলো হচ্ছে আমার আনুষঙ্গিক খরচ। তো এই অঙ্কের মধ্যে আমার আনুষঙ্গিক খরচ বা পরিবহন খরচ এখানে দুইটা দেওয়া আছে। তো আনুষঙ্গিক খরচ এখানে আমি যখন নির্ণয় করব, তখন গড়টা হবে তারিখ, খরচের বিবরণ, টাকা। তারিখের ক্ষেত্রে জানুয়ারি 5 তারিখে আমার পরিবহন খরচ দেওয়া আছে 200 টাকা, আমি এখানে লিখবো। তারপরে আমার জানুয়ারি 10 তারিখে দেওয়া আছে পরিবহন খরচ দেওয়া আছে 300 টাকা, আমি এখানে এটাকে লিখবো। দেন আমি এটাকে যোগ করলে আমি আমার মোট আনুষঙ্গিক খরচের পরিমাণটা আমি এখানে পেয়ে যাব। গ নাম্বারে দেওয়া আছে যে আমার ক্রয় চাপেদা। তো ক্রয় চাপেদা করার জন্য আমার মোটামুটি এখানে সকল উপাদানগুলো আমার এখানে হয়ে গেছে। তো আমি এখানে মাকসুদ টেরাস কুমিল্লা আমার ক্রয় চাপেদার মধ্যে আমি তারিখের ঘরে আমি তারিখে লিখবো যে জানুয়ারি 5। তারপর মাকসুদ টেরাস কুমিল্লা চালান নং আমার এখানে চালান নং দেওয়া আছে 21, আমি চালান নং 21 আমি এখানে লিখবো। তারপর আমার শর্ত দেওয়া আছে 2/10 নেট 30, আর এই 10,000 টাকা থেকে আমি 1,000 টাকা বিয়োগ করার পরে 9,000 টাকা বের হবে। তারপরে এই 9,000 টাকার সাথে আমি আমার পরিবহন খরচটা 200 টাকা যোগ করব, তাহলে 9,200 টাকা এখানে চলে আসবে। তারপর মেসাস মামুন যশোর এর চালান নং দেওয়া ছিল 22, এখানে 22 1/15 নিট 30 হলো আমার শর্তটা। আর আমার এখানে মামুনের যে টাকাটা দেওয়া আছে এখানে যে 40 টাকা দরে 50টি, তাহলে 40 × 50 যখন আমরা গুণ করবো তখন আমার 2,000 টাকা বের হবে। 2,000 টাকা থেকে 100 টাকা বিয়োগ করলে আমার টাকা আসবে হলো এখানে 1,900। হ্যাঁ, 1,900 সাথে আমি এখানে কী করবো যে পরিবহন খরচটা যোগ করব। তো পরিবহন খরচটা যোগ করলে 1,000 এখানে টাকা দেওয়া আছে, 300 টাকা দেওয়া আছে। তো 1,900 + 300 এখানে টাকা আসে হলো আমার 2,200 টাকা এখানে আসে। তারপর মেসাস মুন্না পাবনা নিকট থেকে প্রতিটি 250 টাকা দরে 100টি শাড়ি ক্রয়। ওকে, তো আমরা এখানে যে 250 আমি যেখানে রেখে ধরি, 250 × 100 = 25,000। হ্যাঁ, 25,000 এখানে আমার কোনো পরিবহন খরচ বা কোনো বাট্টা কিছুই নেই, যেহেতু কোনো বাট্টা নেই আমাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, পরিবহন খরচ নেই, আমি আর যোগ করবো না। সুতরাং এই পুরো টাকাটাই আমি এখানে এটাকে বসাই দেব। এটাকে যোগ করার পরে যে মানটা পাবো এটা হলো আমার 37,400 টাকা, 37,400 টাকা এখানে আসবে। এই ছিল আমার ক্রয় চাপেদা। এবার আমি এখান থেকে এখানে জাস্ট একটু অবজার্ভের জন্য আমি একটু বলি আর কি, অবজার্ভের জন্য আমি অবজার্ভের ক্ষেত্রে আমার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 2/10 নিট 30,
এর মানে এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হলো আমি পণ্য ক্রয়ের দিন থেকে যদি 10 দিনের মধ্যে টাকাটা প্রদান করতে পারি তাহলে আমাকে 2% আবার বাটা দেওয়া হবে। হ্যাঁ, আর আমার এই টাকা দেওয়ার সর্বোচ্চ মেয়াদ হলো 30 দিন। এই হলো আমার ক্রয় জাবেদার সম্পর্কে মানে আলোচনাগুলো। আর আমরা এখন আমরা শিখবো যে বিক্রয় জাবেদা কীভাবে করতে হয়। হ্যাঁ, এবার আমরা এখান থেকে শিখবো আমরা বিক্রয় জাবেদা কীভাবে করতে হয়। তো বিক্রয় জাবেদা যেহেতু আমরা আগের অঙ্গরাজ্যে ক্রয় জাবেদা এবং কীভাবে বাটন নির্ণয় করতে হয়, কীভাবে আনুষঙ্গিক ব্যয় নির্ণয় করতে হয়, হ্যাঁ ওগুলো আমরা শিখেছি। তো আমরা শুধুমাত্র এই অঙ্কটার মাধ্যমে আমরা যা শিখবো এখানে বিক্রয় জাবেদাটা কীভাবে সে মানে করতে হয় আর কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে এটাকে প্রস্তুত করতে হয়। তো আমার এখানে আমি একটা আবার একটা উদ্দীপক এখানে তুলেছি যে এপ্রিলের 2018 এপ্রিল মাসের মার্চ মাসের এপ্রিল মাসে মেসার্স রায়হানের নিম্নলিখিত লেনদেন সমূহ। হ্যাঁ, এপ্রিলের 2 তারিখে মনি এন্টারপ্রাইজের নিকট প্রতিটি 10 টাকা মূল্যে 250টি বল পেন বিক্রি করা হয়। 4/23 আর কারবারের বাটটা 5%। এপ্রিলের 10 তারিখে রাফি এন্টারপ্রাইজের নিকট প্রতিটি 20 টাকা মূল্যে 100টি বাইন্ডিং খাতা বিক্রয়। 4/24 এপ্রিলের 15 তারিখে ফাহিম এন্টারপ্রাইজের নিকট প্রতিটি 18 টাকা মূল্যে 100টি পেন্সিল বিক্রয়। 4/25 ওকে। তো আমরা এখান থেকে আমরা আগে শিখবো যে আমার কীভাবে ঘরটা কীভাবে বিক্রয় জাবেদার ঘরটা আঁকতে হয়। যদিও তোমরা এগুলো আগে একবার করেছো বা আমিও এই আগের অঙ্কটাতে মানে করিয়েছি, তবে এখানে একটু পার্থক্য আছে লেখার ক্ষেত্রে পার্থক্য। তারিখ ডেবিট হিসাব খাত, ক্রয় জাবেদার ছিল ক্রেডিট হিসাব খাত, এখানে হবে ডেবিট হিসাব খাত। 4/9 শর্ত সূত্র, প্রাপ্য হিসাব ডেবিট, যেহেতু আমার বিক্রয় জাবেদা ধারে বিক্রয়কৃত লেনদেন সমূহ বিক্রয় জাবেদার মধ্যে লেখা হয়, এ কারণে এখানে হবে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, তো প্রথমে আমি এখানে লিখব যে এপ্রিলের 2 তারিখে মনি এন্টারপ্রাইজ। হ্যাঁ, এখানে আছে এপ্রিলের 2 মনি এন্টারপ্রাইজ, 4/9/23 আর আমার এখানে প্রতিটি 10 টাকা 10 দ্বারা আমি 250কে গুণ করলে আমার 2500 বের হবে। আমি যে এখানে এটাকে করি যে 10 দ্বারা 250কে গুণ করলে আমার এখানে 2500 তো 2500 বের হবে। তো আর এখানে আমার কারবারি বাটটা দেওয়া আছে, ₹125 কারবারি বাটটা আমার এই 2500 × 5% আমার 125 টাকা বের হয় কারবারি বাটটা। তো এখানে এটাকে বিয়োগ করলে এখানে মানটা বের হবে 2372 টাকা। তো এই টাকাটা আমি এখানে বসাই দেব। এপ্রিলের 10 তারিখ রাফি এন্টারপ্রাইজ এখানে আমার 4/9 ছিল 24, আমি লিখছি 24 আর আমার এখানে তাহলে এখানে কত আসে যে আমি যদি এখানে প্রতিটি 20 টাকা মূল্যে 100টি বাইন্ডিং খাতা, হ্যাঁ 20 টাকা মূল্যে 100টি বাইন্ডিং খাতা হলো 2000 টাকা, এখানে এটা গুণ করলে পাওয়া যায়। তো আমি এখানে 2000 টাকা লিখে দিয়েছি। 15 তারিখে ফাহিম এন্টারপ্রাইজ, তো ফাহিম এন্টারপ্রাইজের নিকট প্রতিটি 18 টাকা মূল্যে 100টি পেন্সিল বিক্রি করা হয়েছে। হ্যাঁ, তো আমার এখানে যে এই প্রতিটি 18 টাকা মূল্যে আমি যেখানে 18 গুণ 100 করি তাহলে আমার মানটা আসবে হলো 1800। এখানে কোনো বাট্টা নাই, তার কোনো পরিবহন খরচ নাই, এখানে আমি 5 মিটার থেকে 4/9 আমার দেওয়া আছে 25, আমি এখানে 25 বসাইছি আর এই 1800 টাকা আমি এখানে সরাসরি নিয়ে আসছি। দেন আমি এই 2375 টাকা 2000 টাকা তারপর 1800 টাকা যোগ করলে আমার 6175 টাকা পাওয়া যায়। এই হলো আমার বিক্রয় জাবেদা মানে এখান থেকে। আর যদি আমার এখানে বাট্টা থাকতো তাহলে আমরা এখানে বিয়োগ করে এগুলো বসাতে মানে বসানো হইতো আর কি। আর যেহেতু বাট্টা নাই তাহলে আমরা এখানে আর কোনো বিয়োগ করি নাই, সরাসরি আমরা মানগুলো এখানে নিয়ে আসছি।
বিক্রয় জাবেদা করার পরে আমরা এবার করব নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। আমরা যখন ক্লাসের শুরুতে আমরা এগুলো সংজ্ঞাগুলো বলেছিলাম, তো এই এখানে আমি আরেকটু জিনিস আমরা একটু জিনিস শিখবো আর কি, যে নগদ বাট্টা কাকে বলে। হ্যাঁ, নগদ টাকা পাওয়ার সময় বা নগদ টাকা দেওয়ার সময় যে টাকাটা সার দেওয়া হয় বা যে টাকাটা সার পাওয়া হয় তাকে বলা হয় নগদ বাট্টা। মানে কারবারি বা মানে এখানে আমার যে মানে নগদ টাকা সার পাইলে হয় প্রাপ্ত বাট্টা, নগদ টাকা সার দিলে হয় আমার প্রদত্ত বাট্টা বলা হয় এটাকে। যাই হোক, তো আমরা এবার শিখবো যে এখান থেকে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদাটা শিখবো। তো এখানে আমি একটা উদ্দীপক এখানে উঠাইছি যে 2019 সালের মার্চ মাসে জনাব আলামিনের লেনদেন সমূহ দেওয়া আছে এখানে। মার্চের 1 তারিখে 20,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করা হলো বা 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। যাই হোক, তো এরপরে এখানে দেওয়া আছে মার্চের 5 তারিখে যে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। তারপরে নগদ মার্চের 8 তারিখে নগদ বিক্রয় 30,000 টাকা, মার্চের 10 তারিখে সুমির নিকট পাওনা 25,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 24,500 টাকা পাওয়া গেল। আচ্ছা, তারপরে মার্চের 15 তারিখে মিলাকে 30,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 28,500 টাকা প্রদান করা হলো। তারপর মার্চের 20 তারিখে ভাড়া প্রদান করা হলো 6,000 টাকা, মার্চের 23 তারিখে অফিস সরঞ্জাম ক্রয় 3,000 টাকা, মার্চের 29 তারিখে সুদ পাওয়া গেল 4,000 টাকা। আচ্ছা, এবার আমরা এখানে ক নম্বরে বলছে যে নগদ সরি বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে কোন কোন লেনদেনগুলো বাট্টা যুক্ত আমরা আগে এগুলো এখন বের করবো, বাট্টা এখানে আছে। তো যেমন এখানে দেওয়া আছে মার্চের 10 তারিখে সুমির নিকট পাওনা 25,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 24,500 টাকা পাওয়া গেল। এখানে আমি পাবো মানে 25,500 বা এখানে পাওয়া গেছে হলো 24,500। হ্যাঁ, 25,000 টাকার পরিবর্তে আমি পাইছি কত 24,500 টাকা। তো এখানে আমার মাঝখানের যে পার্থক্যটা আছে এখানে 500 টাকা পার্থক্য আছে, এর নাম হচ্ছে আমার প্রদত্ত বাট্টা। ঠিক আছে, তো আমি এখানে এই বাট্টার পরিমাণে এখানে লিখছি যে এই 25,000 থেকে 24,500 টাকা বিয়োগ করে যে মানটা আসে এটা হচ্ছে কি আমার 500 টাকা। মিলাকে 33,000 টাকার দেনার নিষ্পত্তিতে 28,500 টাকা প্রদান করা হলো। তো আমার কাছে পাবে কত, সে 30,000 টাকা, আর আমি ওকে দিছি কত 28,500 টাকা দিয়েছি। এখানে মাঝখানে পার্থক্যটা আছে 1,500 টাকা, এটা হলো বাট্টা। তো প্রথমটা আমি বাট্টা প্রদান করছি, ওটা ছিল আমার প্রদত্ত বাট্টা, এবং পরেরটা আমি বাট্টা আমি পাইছি, আমি টাকা দেওয়ার সময় আমি পাইছি, তো এটা হলো প্রাপ্ত বাট্টা। তো দুইটা মোট বাট্টা যোগ করার পরে এখানে যে মানটা আসছে এটা হচ্ছে আমার 2,000 টাকা আসছে। এই ছিল বাট্টার পরিমাণ নির্ণয় করা। এবার খ নম্বরে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে বলা হয়েছে। নগদ প্রাপ্তি জাবেদা বলতে বোঝানো হয় আমরা যে নগদ বা চেক টাকা প্রাপ্তি হলে বা পাওয়া গেলে যে জাবেদা লেখা হবে এর নাম হচ্ছে কি আমার নগদ প্রাপ্তি জাবেদা। ওকে, তো এবার আমরা শিখবো যে আগে গড়টা শিখি যে এখানে তারিখ ক্রেডিট হিসাব খাত, তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র, নগদ দান ডেবিট, বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। তো আমার এখানে ডেবিট আছে 2টা। হ্যাঁ, নগদ এবং বাট্টা, নগদ এবং বাট্টা কি আবার ডেবিট। আর এখানে ক্রেডিট দিক আছে, ক্রেডিট কলামে ঘর আছে 3টা, কী কী, দেনাদার, বিক্রয়, অন্যান্য, দেনাদার, বিক্রয়, অন্যান্য। তো এবার আমরা এই উদ্দীপক থেকে আগে আমরা বের করব যে কোন কোন লেনদেনগুলো আমার নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে বসবে। এখানে আমার নগদ প্রাপ্তি নগদ পাওয়া গেছে মার্চের 1 তারিখ, তারপরে আছে এখানে মার্চের 8 তারিখ, তারপরে আছে মার্চের 10 তারিখ, তারপরে আছে এখানে মার্চের 29 তারিখ। তো আমরা এখানে প্রথমে আমরা এগুলোকে মনে মনে বা রাফ করে, যারা যাদের একটু বুঝতে সমস্যা হয় তারা এগুলোকে মনে মনে অঙ্কের পাশে বা অঙ্কের সামনে বা পেছনে জাবেদা আকারে করে দেন এখানে আমরা এগুলোকে বসাই দিতে পারি আর কি। তো আর যারা একটু ভালো পারো তারা মনে মনে জাবেদাগুলো করে এখানে বসাই দিলেই অনেক ইয়া হয় আর কি, ভালো হয় জিনিসগুলোতে। তো প্রথমে আমি 1 তারিখে
20,000 টাকা ব্যবসায়ে বিনিয়োগ করা হলো, এখানে জাবেদার হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আমার এখানে কি এই যে গড়টা দেওয়া আছে, এখানে লেখা আছে আমার ক্রেডিট হিসাব খাত। হ্যাঁ, আমি যদি একে লিখি এখানে যে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, এখানে ক্রেডিট খাতটা কে আছে, এখানে কি আছে মূলধন, এই কারণে আমরা এখানে মূলধনটা এখানে বসাইছি। তো আমাদের আমি এখানে টাকাটা বসাই দেবো যার যার ঘরে, নগদান ডেবিট আর মূলধন নামে এখানে কোনো ঘর নাই, যার নামে কোনো ঘর থাকবো না সে বসবে অন্যান্যের ঘরে বসবে। এবার আমরা দেখবো যে পরে কে আছে, তারপরে আছে মার্চের 8 তারিখে নগদ বিক্রয়। তো এখানে যাবে তারা হবে কি নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে আমার ক্রেডিট হিসাব খাতটা আছে বিক্রয় হিসাব, তো আমি এখানে টাকাটা বসাবো যে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে আছে এখানে 10 তারিখেরটা সমীর নিকট পাওনা 25,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 24,500 টাকা পাওয়া গেল। আমি আগে রেখে জাবেদা করে নিই, এখানে নগদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট দেনাদার সুমি হিসাব ক্রেডিট। আচ্ছা, তো আমার এখানে আমি এখানে এখানে ক্রেডিট খাতটা আছে সুমি, তো আমি এখানে সুমির নামটা লিখছি। তো এখানে আমার আমি এখানে নগদ এখানে নগদান হিসাবে আমি এখানে কত টাকা পাইছি, 24,500 টাকা পেয়েছি। তো যেহেতু আমি এখানে 24,500 টাকা পেয়েছি, এটা আমি নগদ করে বসাবো, আর আমার গ্যাপটা আছে 500 টাকা, আমি এই দুটো যোগ করার ফলে আমার এখানে দেনাদারের ঘরে আমি ফুল টাকাটা বসাই দেবো, আমার 25,000 টাকা এখানে আমার দেনাদারের ঘরে বসবে। তারপরে আমার এখানে 29 তারিখে আছে সুদ পাওয়া গেল, তো সুদ পাওয়া গেল এটা যাবে তো হবে নগদান হিসাব ডেবিট সুদ আয় হিসাব ক্রেডিট। তো নগদান আমার এখানে ক্রেডিট খাতটা কি আছে সুদ আয়, তো আমি এই সুদ আয়টাই আমি এখানে লিখব যে সুদ আয়। তো এখানে আমি এই টাকার এখানে এখানে টাকাটা আমি এখানে বসাবো যে নগদান হিসাব ডেবিট সুদ আয় নামে এখানে কোনো ঘর নাই, এখানে আমি এটাকে যার নামে কোনো ঘর থাকবে না সে অন্যান্য ঘরে বসবে। তারপরে আমি এগুলোকে যে এই নগদ বার্তা দেনাদার বিক্রয় অন্যান্য এগুলো আমি যোগ করব, যোগ করে আমি নিজে বসাবো, তারপর আবার ডেবিটগুলো একসাথে যোগ করে আমি এখানে বসাবো আর ক্রেডিটগুলো যোগ করে এখানে বসাবো। এখন দুই পক্ষ এখানে মিলে যাবে, যদি অঙ্ক না মিলে তাহলে অঙ্কটা হবে না। এবার আমরা এখান থেকে শিখবো যে পরে আমার দেওয়া আছে যে নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা কি যে নগদ বা চেক টাকা। হ্যাঁ, এখন চেকটা আমেরিকান আমেরিকাতে আমার চেক প্রদানের মাধ্যমে চেক প্রদানকে ওরা নগদ হিসাবে ধরে নেয়, এই কারণে নগদ প্রদান জাবেদার মধ্যে ওরা কি করে চেক নং নামে একটা ঘর ওরা এখানে দিয়ে দিয়েছে। যে তাহলে আমরা এখন শিখবো যে নগদ প্রদান জাবেদা কাকে বলে, গড়টা কে রাখতে হয়, তারিখ চেক নং ডেবিট খাত, তারিখ চেক নং ডেবিট খাত সূত্র, আর এখানে ক্রয় হিসাব ডেবিট, পদ হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, বার্তা ক্রেডিট। আমার এখানে 3টা ঘর হবে ডেবিটে, 2টা হবে আমার ক্রেডিটে। ক্রয় পাওনাদার অন্যান্য, ক্রয় পদ হিসাব অন্যান্য ডেবিট, নগদান বার্তা, নগদান বার্তা ক্রেডিট। এবার আমরা এই এই উদ্দীপক থেকে আমরা খুঁজে বের করব এখানে কে কে নগদ প্রদান জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এখানে আমার এখানে দেওয়া আছে মার্চের 5 তারিখ, মার্চের 15 তারিখ, মার্চের 20 তারিখ, মার্চের 23 তারিখ। তো মার্চের 15 তারিখে আমার এখানে মার্চের 5 তারিখে আছে এখানে নগদে পণ্য ক্রয়, তো এখানে কী হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তো আমার এখানে এখানে আমার ডেবিট খাত দেওয়া আছে, আমার এখানে ডেবিটটা কে আছে ক্রয়, আমি এখানে ক্রয় লিখবো, ক্রয় হিসাব ডেবিট নগদান ক্রেডিট। মিলাকে এত টাকা 30,000 টাকা পুনঃনিষ্পত্তিতে 2,500 টাকা দেওয়া হয়েছে, তাহলে আমি যদি এখানে এটাকে জাবেদাটা করি পাওনাদার ডেবিট বার্তা ক্রেডিট নগদান ক্রেডিট,
আচ্ছা, এখানে ডেবিট কার্ডটা কে আছে? পাওনাদার মানে মিলা। আমি এখানে মিলার নাম লিখেছি, তাহলে এই মিলার মোট টাকাটা আছে 30,000 টাকা, এটা আমি এখানে বসাইছি। আর আমি আমি ওকে নগদ দিছি কত? 28,500 টাকা, আর বাট্টা আছে কত? 1,500 টাকা। তারপর আমার এখানে দেওয়া আছে ভাড়া প্রদান করা হলো। তা ভাড়ায় ভাড়া প্রদান করা হলো, এটা যাবে তো হবে কি যে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ভাড়া যে গড়টা ভাড়া, এখানে আমার ডেবিট কার্ড দেওয়া আছে, এখানে আমার ভাড়াটা ডেবিট দিকে দেওয়া আছে। এখানে আমরা এখানে এই ঘরের মধ্যে আমরা এখানে ভাড়াটা লিখবো। তো ভাড়া নামে এখানে কোনো ঘর দেওয়া নাই, কারণ এখানে ক্রয় আছে, প্রদয় আছে, আর অন্যান্য আছে ডেবিট দিকে। যেহেতু আমি আমি আগের অঙ্কতে বলেছিলাম যার নামে কোনো ঘর থাকবো না, সে কোথায় বসবে? সে বসবে হলো অন্যান্য ঘরে, সে বসবে। তো ভাড়া এখানে অন্যান্য হিসাবে বসছে, আর নগদান হিসাব এখানে ক্রেডিট দিকে বসবে। তারপরে আমার এখানে দেওয়া আছে অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। এবার আমরা ঠিক আগের মতনই এখানে ক্রয়কে যোগ করব, প্রদয়কে যোগ করব, অন্যান্যকে যোগ করব, নগদকে যোগ করব, পাট্টাকে যোগ করব। যোগ করে দেন আমরা এখানে কি করব, আমার তিনটা ডেবিট আছে এগুলোকে যোগ করব, আর দুইটা ক্রেডিট আছে এগুলোকে যোগ করে আমার অঙ্কটা আমি মিলাবো। যদি অঙ্কটা যদি আমার দুই দিকে না মিলে তাহলে আমার অঙ্কটা হবে না। যাই হোক, এই ছিল আমাদের আজকের এই বিশেষ জাবেদার। বিশেষ জাবেদা হতে আমি চারটি অঙ্ক আমি আজকে আলাপ করলাম। ক্রয় ফেরত জাবেদা আর বিক্রয় জাবেদারা আমি আমি অন্য কোনো ক্লাসে ইনশাল্লাহ আলাপ করব। তবে আমি আশা করব যে আজকে যে চারটা অঙ্ক করাই মানে এখানে করিয়েছি, তো এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা, বই থেকে এক্সাম্পলগুলো নিয়ে এখান থেকে তোমরা প্র্যাকটিস করবা। আর এখানকার এই এই জাবেদাগুলো যদি ইনশাল্লাহ করতে পারো, তো আশা করি যে এখান থেকে পরীক্ষায় অনেক সময় এখান থেকে একটা প্রশ্ন এখান থেকে আসেই। হ্যাঁ, তো যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।